बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लास से तुम्हारे स्वागत। हमें कानिस फातेमा सहकारी अध्यापक तथ्य और जोगाजोग प्रजुक्ति। निश्चय तुम्हारा भलो आछो सुस्थ आछो। आज हमें तुम्हारे द्वितीय अध्याय कम्युनिकेशन सिस्टम और नेटवर्किंग सम्बन्धे आलोचना करब। ये तुम्हारे एकादश और द्वादश उभय श्रेणी जन्य आलोचना करब। आज के प्रथम थेके शुरू करछि। विशेषकर एकादश श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारे किन्तु सामने जे परीक्षा आसतेछे सेखाने किन्तु এই অধ্যায়টা থাকবে। আমি আগেই তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি, সেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। অলরেডি প্রথম অধ্যায় আমাদের প্রায় শেষের পথে। আমরা যে জুম ক্লাস নিয়েছি, জুমে আমরা প্রথম অধ্যায় আর একটা ক্লাস নিলেই আগামীকাল তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। এখানে শিখন ফলে আমরা যেটা দেখতেছি, আমরা এখান থেকে যেগুলো জানতে পারবো সেটা হলো কমিউনিকেশন সিস্টেমের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, তার মানে কমিউনিকেশন সিস্টেমটা কী, এবং ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা এবং ডেটা কমিউনিকেশন সিস্টেম কী উভয় সম্বন্ধে আমরা একটা ধারণা নিতে পারবো। ডেটা কমিউনিকেশন মোডের শ্রেণীবিন্যাস করতে পারবো। ডেটা কমিউনিকেশন মাধ্যম সমূহের মধ্যে তুলনা করতে পারবো। ডেটা কমিউনিকেশনে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব ব্যাখ্যা করব। আমরা ওয়্যারলেস কমিউনিকেশনে বিভিন্ন মাধ্যম সমূহ আমরা আলোচনা করব। এছাড়া আমরা বেশ আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এখন প্রথমেই আমি যে জিনিসটা আজকে তোমাদেরকে আলোচনা করব সেটা হলো কমিউনিকেশন সিস্টেম কি। কমিউনিকেশন সিস্টেমটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা মূলত আমরা নাইমুল হক নাইমের বই থেকে আমরা পড়ি, কিন্তু আজকে আমি তোমাদেরকে মুজিবুর রহমানের বই থেকে আলোচনা করব। কিন্তু তোমরা নাইমুল হক নাইমের বই থেকে পড়লেও হবে, অসুবিধা নাই। তাহলে প্রথমেই যে জিনিসটা আমি সাথে সাথে নাইমুল হক নাইমের বইটাও তোমাদের সাথে আলোচনা করে দিব, হ্যাঁ, সেটা হলো প্রথমে আমরা কমিউনিকেশন সিস্টেম কি, কমিউনিকেশন সিস্টেমটা নিয়ে আলোচনা করব। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এখানে শিখান ফলে আমি যেটুকু আলোচনা করেছি, এছাড়া আরও আমরা এখানে আলোচনা করব ডেটা কমিউনিকেশনের মাধ্যম সময়ের মধ্যে তুলনা, হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন আগেই বলেছি, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতির মধ্যে তুলনা করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা আমরা মূল্যায়ন করব, নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করব, যেটা ভেরি ইম্পর্টেন্ট, নেটওয়ার্কের গুরুত্ব বিশ্লেষণ, বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কার্যাবলী বিশ্লেষণ করব, নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো বা এগুলো আমরা আলোচনা করব। এখন প্রথমেই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কমিউনিকেশন সিস্টেম। হোয়াট ইজ কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম কি, এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন আসে। তাহলে কমিউনিকেশন সিস্টেম হলো, আমি নাইমুল হক নাইমের বই থেকে বলছি, সেটা হলো কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের আদান প্রদানের প্রক্রিয়াকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম। আবারও বলছি যে কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের আদান প্রদানের প্রক্রিয়াকেই বলবো কমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ। আর মুজিবুর রহমানের বইয়ে যেটা লেখেছে একই জিনিস, একটু ভাষাগত পরিবর্তন, যেটা ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার বা অন্য কোনো মাধ্যমে
ডেটা ও তথ্য আদান প্রদান করা সম্ভব। আর এই আদান প্রদানের জন্য বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক কেবল ইত্যাদি আমরা ব্যবহার করি। আমরা শুধু কমিউনিকেশন সিস্টেম বললাম, কিন্তু মাধ্যম ব্যবহার না করলে কিন্তু কমিউনিকেশন সিস্টেমে আমাদের কোনো কাজ হবে না। টেলিফোন লাইনের মধ্য দিয়ে অ্যানালগ সংকেতকে আমরা আদান প্রদান করব, আর কম্পিউটারে প্রসেসিং করার জন্য ডেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়। কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে আমরা ডিজিটাল সংকেতে পরিণত করতে পারি বা এটা পরিণত করা প্রয়োজন। দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, এখানে দেখো আমরা সোর্স মানে টেক্সট পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কম্পিউটার একটা যদি আমরা একটা কম্পিউটার ধরি, তাহলে সোর্স থেকে আমার কি যাচ্ছে, একটা কম্পিউটার থেকে আমাদের ডিজিটাল ওয়েভ যাচ্ছে, তাই না? ডিজিটাল বিট স্ট্রিম যাচ্ছে বা ডিজিটাল ওয়েভ যাচ্ছে, এরপরে ট্রান্সমিটারের মধ্যে থেকে সেটা তোমার আবার রূপান্তর হয়ে অ্যানালগ ওয়েভ হয়ে যাচ্ছে, অ্যানালগ সিগনাল। এটা আবার আরেকটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে সেই অ্যানালগ ওয়েভটাকে আবার রিসিভার গ্রহণ করছে এবং রিসিভার এটাকে আবার ডিজিটাল ওয়েভে রূপান্তর করে দিয়ে আমাদের ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। তার মানে প্রেরক থেকে প্রাপকের কাছে এভাবে ডেটাটা চলে যাচ্ছে। এই হলো মোটামুটি ডেটা কমিউনিকেশন। আর মডার্ন কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকটে আমরা প্রেরণ করতে পারি, আর গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার কি করবে, ডিজিটাল সংকেতে পরিণত করে তা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে তুলবে। প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তেই আমরা মডেম ব্যবহার করব, ফলে ডেটা ও তথ্য আদান প্রদানে কোনো সমস্যা হবে না। এই যে এখানে যে ট্রান্সমিটার, এখানে আমরা একটা মডেম বসিয়ে দেব, আবার রিসিভারও একটা মডেম থাকবে। তার মানে যখন আমরা প্রেরক থেকে ডেটাকে পাঠাচ্ছি ডিজিটাল ওয়েভকে, সে যখন এই মডেমের ভিতর থেকে যাবে তখন মডুলেশন হবে, মডুলেশন হয়ে সে ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করবে, আবার এখান থেকে আবার অ্যানালগকে সে ডিজিটালে রূপান্তর, মানে এখানে আবার ডিমডুলেশন হবে। হ্যাঁ, অ্যানালগ সংকেতকে সে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রাপকের নিকট পৌঁছে দেবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রথমে আমি একবার বলেছি, আরও একবার বলে দিচ্ছি, কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, তোমাদের বইয়ে কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা তোমাদের নাইমুলক নাইমের বই থেকে এই সংজ্ঞাটা ভালো করে পড়বে। হ্যাঁ, মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের আদান প্রদানের যে প্রক্রিয়া তাকেই আমরা বলবো কমিউনিকেশন সিস্টেম। আর কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো কী তা তো আমি আলোচনা করলাম, কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি। হ্যাঁ, আর আধুনিক যুগে কমিউনিকেশনে আমরা টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল, ইন্টারনেট, হ্যাঁ ইত্যাদি ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কিন্তু আমাদের বহু নির্বাচনী কোশ্চেন থাকবে। বর্তমানে সমুদ্র তলদেশ থেকে ফাইবার অপটিক কেবলের সংযোগের মাধ্যমে গড়ে উঠেছে আধুনিক কমিউনিকেশন সিস্টেম। তার মানে আমরা বর্তমানে কিন্তু 5G ব্যবহার করছি। আর 1909 সালে ওয়্যারলেস রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী গুগলি এলমো মার্কিনের উদ্ভাবন বিংশ শতাব্দীর প্রথম দশকে ওয়্যারলেস কমিউনিকেশনে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছেন। এই হলো মোটামুটি কমিউনিকেশন সিস্টেম। এরপরে আস্তে আস্তে কমিউনিকেশনের ধারণা। কমিউনিকেশনের ধারণাটা হলো ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে তোমার দুই প্রান্তে অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা আদান প্রদান করা। আর এখানে ডেটা বলতে আমরা কম্পিউটারে সংরক্ষিত কোনো তথ্যের ইলেকট্রিক্যাল, ওই যে ডিজিটাল ওয়েভটা ইলেকট্রিক্যাল রূপ বোঝানো হয়। ডেটা কমিউনিকেশনের 1960 সালে সর্বপ্রথম আরপানেট নেটওয়ার্কের মাধ্যমে একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডেটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়। আর পরবর্তীতে টার্মিনালের স্থলে আমরা
কম্পিউটারে ব্যবহার শুরু হলে গড়ে ওঠে কমিউনিকেশন, মানে কম্পিউটার যোগাযোগ। আর কমিউনিকেশনের যে চিত্র সেটা তো আমি একটু আগে তোমাদেরকে দেখালাম। একটা প্রেরক বা প্রাপক থাকবে, বাহক বা মাধ্যম থাকবে, এবং প্রাপক বা গ্রাহক সেটা গ্রহণ করবে। প্রাপক বা প্রেরক যে সেটা গ্রহণ করবে, এই যে এখান থেকে আমরা প্রেরক পাঠালো, এখান থেকে প্রাপকটা গ্রহণ করলো। তাহলে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই প্রক্রিয়ায় দুটি পক্ষকে, মানে দুই পাশে যে দুটো কম্পিউটার থাকবে, ডেটা আদান প্রদান হয়ে থাকে। এরপরে আমরা যেটা আলোচনা করব যে ডেটা কমিউনিকেশনের এই ধারণাটা কিন্তু প্রথমেই আমি তোমাদেরকে দিয়েছি চিত্রের মাধ্যমে। হ্যাঁ, এখন আমরা ডেটা কমিউনিকেশনের উপাদান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই ধারণাটা, ডেটা কমিউনিকেশনের ধারণা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে যেটা আছে সেটা পড়লেও হবে। হ্যাঁ, তারপরে হলো ডেটা কমিউনিকেশনের উপাদান। ডেটা কমিউনিকেশনে আমরা কি কি জিনিস ব্যবহার করব। কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। এই যোগাযোগ প্রক্রিয়ার পাঁচটি মৌলিক উপাদান আমরা ব্যবহার করি, সেগুলো হলো, একটা হলো উৎস থাকবে, প্রেরক থাকবে, কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম থাকবে, গ্রাহক বা প্রাপক থাকবে, আর একটা গন্তব্য থাকবে। এই দেখো উৎস সিস্টেম, উৎস সিস্টেমের মধ্যে থাকছে আমাদের উৎস এবং প্রেরক, তার মানে ডেটা আমার তার জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমাকে প্রেরকের কাছে পাঠাতে হবে। এরপরে আমাদের মাধ্যমে যাবে, মিডিয়ামে যাবে, মিডিয়ায় চলে যাবে, বুঝছো। মাধ্যমটা হলো ট্রান্সমিশন সিস্টেম। এরপরে আমরা এই মাধ্যম কিন্তু আমাদের এখানে আমরা মডুলেশন এবং ডিমডুলেশন, প্রথমে আমরা একটা মডেম দিচ্ছি, সে তোমার গ্রহণ করে মানে ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করছে। এরপরে পরবর্তী যে আমাদের যে এখানে টেলিফোন লাইন বা আছে তার মধ্য দিয়ে যখন প্রাপকের কাছে পৌঁছাবে, তার আগে যে আমরা মডেমটা বসাবো সেই মডেমটা আমাদের অ্যানালগ ওয়েবকে ডিজিটালে রূপান্তর করে তোমার প্রাপকের কাছে পৌঁছে দেবে এবং প্রাপক থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। এগুলো গন্তব্য সিস্টেম। তাহলে আমাদের এই যোগাযোগ প্রক্রিয়ার পাঁচটি মৌলিক উপাদান, একটা হলো উৎস যেখান থেকে আমরা ডাটা কালেক্ট করব, এরপরে প্রেরক ট্রান্সমিটার মানে যে পাঠাবে, কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, গ্রাহক বা প্রাপক এবং গন্তব্য। এই হলো মূলত আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান। হ্যাঁ, এই দেখো এই যে নিচে বিষয়টা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই চিত্রে একটি ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতির সংগঠন দেখানো হয়েছে। এই যে এটা হলো ওয়ার্কস্টেশন, একটা কম্পিউটার, এই যে একটু আগে আমি তোমাদেরকে যে কথাটা বললাম, হ্যাঁ, এই কম্পিউটার থেকে ডেটা এই মডেমে যাচ্ছে, তাই না, মডেম থেকে এই যে এই মিডিয়া মাধ্যমে চলে যাচ্ছে। মাধ্যমগুলো কি কি ছিল বলো তো, টেলিফোন লাইন ছিল, তাই না, টেলিগ্রাফ, মোবাইল ফোন, এগুলো, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এগুলো, এগুলোর মাধ্যমে আবার মানে সার্ভারের কাছে পৌঁছানোর আগে এখানে একটা মডেম থাকবে। তার মানে প্রথমে ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করছে, এটাকে আমরা বলবো মডুলেশন, এরপরে অ্যানালগকে এ আবার ডিজিটালে রূপান্তর করে সার্ভারের নিকট পৌঁছে দিচ্ছে। সার্ভারও কিন্তু আসলে একটা কম্পিউটার বা প্রাপক। এই চিত্রটা তোমরা পরীক্ষায় দিবে, তোমাদের বইয়ে যে চিত্রটা আছে সেটা দিলেও হবে। ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ আমরা এখানে এখানে আলোচনা করা হয়েছে, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে বলেছি কিন্তু। হ্যাঁ, এটা হলো উৎস, যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। আর প্রেরক হলো উৎস, যেমন কম্পিউটার হতে ডেটা নিয়ে আমরা প্রেরক যন্ত্র কমিউনিকেশন মাধ্যমে পাঠাই, যেমন মডেম, ওই যে একটু কথা বললাম। এরপর হলো কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, যার মধ্যে দিয়ে ডেটা এক স্থান হতে অন্য স্থানে যায় তাকে প্রথমে কি করলো তোমার ওয়ার্কস্টেশন থেকে সে মডেমে পাঠালো, মডেমটাকে রূপান্তর করলো, রূপান্তরের পরে সে মাধ্যমে, হ্যাঁ, চ্যানেল বা মাধ্যম দিয়ে সে
যাচ্ছে, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে কে নিয়ে যাচ্ছে, চ্যানেল বা মাধ্যম, তাকে আমরা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলবো। মাধ্যম হিসাবে আমরা তার, পাবলিক টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরপরে হলো গ্রাহক বা প্রাপক। কমিউনিকেশনের মাধ্যমে ডেটা যার কাছে পাঠানো হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। যেমন মডেম প্রাপক যন্ত্র হিসাবে কাজ করে, গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত, মডেম কম্পিউটারের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। এরপরে গন্তব্য হলো, সর্বশেষ গন্তব্য হিসাবে ব্যবহৃত হয় হলো সার্ভার বা পার্সোনাল কম্পিউটার। আসলে সার্ভারটাই কিন্তু পার্সোনাল কম্পিউটার হিসাবে আমরা ব্যবহার করি, বা মানে ওটা একটা কম্পিউটার সার্ভারটা, হ্যাঁ, যেখানে আমাদের ডেটাগুলোকে রাখা হয়। এই হলো গিয়ে মোটামুটি আমাদের কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশনের সিস্টেমের ধারণা। হ্যাঁ, এরপরে আমি উপাদানসমূহ এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা এরপরে ব্যান্ডউইথ এবং ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, আর একই সাথে আমাদের জুম ক্লাসও চলতে থাকবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তবে বাসায় কিন্তু খুব বেশি বেশি পড়তে হবে, এখন কিন্তু আর সময় নষ্ট করা যাবে না। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এখন কিন্তু একদম বাইরে বের হবে না, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। অতএব ঘরে থাকবে, বেশি বেশি পড়াশোনা করবে এবং তরল জাতীয় খাবার বেশি করে খাবে। আচ্ছা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।